নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 9 মার্চ 2022 বুধবার লটারি প্রাপ্তি হতে চলেছে এই 5 রাশির। প্রবল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আগামীকাল এই 5 রাশির। কোন এই 5 রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, আমি এই লটারি ভিডিওটি দৈনিক লটারি ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। আপনাদেরকে এখানে আমি শুভ সময়, দিনের শুভ সময়, রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার, এ কটি কিন্তু আপনাদেরকে আমি দিই। অর্থাৎ এই কটি যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে লটারি লাগার সম্ভাবনাটা বাড়বে। আবারও বলছি, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, একবার ছেড়ে আপনারা 5 বার শুনুন ভিডিওটি। কি বলছি, নিজ দায়িত্বে আপনার লটারি কাটুন, কারণ সম্পূর্ণ ভিডিও শোনার পর আপনার জীবনে সেটা প্রতিফলন করুন। অর্থাৎ আমি এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আপনাদেরকে দিই, যেটা আপনার লটারি ক্ষেত্রে লাগার সম্ভাবনাটা বাড়বে। দেখুন, প্রথমেই বলি, কিছু কিছু ক্ষেত্রে কিছু যোগ থাকে, কিছু নক্ষত্র থাকে এবং কিছু শুভ মুহূর্ত থাকে। এই সময়গুলো যদি আপনি কাজে লাগিয়ে নিতে পারেন, লটারি আপনি পাবেনই পাবেন। অর্থাৎ লটারির যোগ এই কয়টি রাশির, যে 5 রাশির কথা বলছি, আগামীকাল পেতে চলেছে। বড়, ছোট, মাঝারি যে কোনো অর্থ আপনারা কিন্তু পাবেন। কত অ্যামাউন্টের অর্থ পাবেন আমি এখানে আপনাদেরকে বলতে পারবো না, কারণ সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্রের উপর। আপনার ভাগ্যচক্র যত স্ট্রং হবে, আপনি লটারিতে সেই অনুযায়ী অ্যামাউন্টের অর্থ কিন্তু আপনি পাবেন। দেখুন, লটারির ক্ষেত্রে আমি বারবার বলছি, যারা লটারি কাটছেন, একটুর জন্য মিস খেয়ে যাচ্ছেন, মানে তীরে এসে তড়ি ডুবে যাচ্ছে, তাদের ক্ষেত্রে রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ, বিশেষভাবে রাহুর কৃপা আপনারা পাবেন। এই কলিযুগে যে রাজা আকস্মিক ধন প্রাপ্তির জন্য, সেটা হচ্ছে রাহু। সেই রাহুকে আপনি স্ট্রং করুন, দেখবেন হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু আপনার হবে। রাহু, বুধ, শুক্র, শনি, এই 4টি প্ল্যানেট যদি আপনার মজবুত পজিশানে থাকে, তাহলে আপনি কিন্তু নিশ্চিত রূপে লটারি আগামীকাল পাবেন। বাই বার্থ চার্ট আপনার পঞ্চম, আপনার নবম, আপনার একাদশ, দ্বিতীয় ভাবটা কিন্তু দেখা দরকার। এই ভাবগুলো এবং যাদের ক্ষেত্রে এই জায়গাগুলো নাই, তারা নিজস্ব হস্তরেখা দেখেও কিন্তু আপনারা জেনে নিতে পারেন আপনার লটারি যোগ আছে কি না। যদি থাকে, কোন বছর আছে, কোন সময় আছে, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার, লাকি নাম্বার কোনটি। আমি যে এখানে বলছি, এটি হচ্ছে টার্গেট নাম্বারটা, ইন জেনারেল টার্গেট নাম্বার। দেখুন, যে রাশিগুলো আগামীকাল লটারি পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করছে, অর্থাৎ বুধবার, প্রত্যেকে গণপতি বাবা জয়, আপনারা অবশ্যই কমেন্ট করুন। বুধবার কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, এই 2টি নক্ষত্র কিন্তু রিপ্রেজেন্ট করছে, কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র। যোগ থাকছে বৈদ্যুতি যোগ, কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, বৈদ্যুতি যোগ। এবং আপনাদের ক্ষেত্রে আগামীকাল অশুভ সময়, যেটা রাহুকাল, যে সময় যে কোনো শুভ কাজ করবেন না, 12টা টু 1:30 পর্যন্ত আপনাদের রাহুকাল। এবং ভালো একটা সময় যেটা থাকছে আপনার 2:55 থেকে 5:43 পর্যন্ত একটি শুভ সময় কিন্তু আপনাদের থাকছে। এই সময়ের মধ্যেও কিন্তু আপনারা লটারি কাটতে পারেন। এবার আমি আপনাদেরকে জানাবো রাশিভিত্তিক সময়, রাশির নাম এবং রাশিভিত্তিক সময়, কোন সময় আপনারা লটারি কাটবেন, যেটা আপনার ভাগ্যকে কিন্তু সুদৃঢ় করবে। যারা লটারি কাটছেন, লাগছে না, আমি আবারও বলবো, নিজের জন্মছকটা একবার অ্যানালাইসিস করুন, তারপর আপনারা লটারি কাটুন। অযথা অর্থ অপচয় করবেন না, অর্থাৎ আপনার জন্মছকে যদি থাকে, আপনি লটারি কিন্তু পাবেন। লটারি অনেকে আবার কাটছেন না, আপনার নিজের জন্মছকটা দেখিয়ে আপনারা লটারিতে ইনভেস্টমেন্ট করুন, হঠাৎ আপনার ভাগ্য ঘুরে যেতে পারে। দেখুন, লটারিটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্যের উপর, ভাগ্য যদি আপনার সাথ দিয়ে দেয়,
তাহলে আপনাকে কে আটকাতে পারে? অর্থাৎ মেহনতি থেকে যদি আপনার ভাগ্য বল বেশি হয়, আপনি ভাগ্যের দিকে এগা। তো এবার আমি রাশিভিত্তিক যে শুভ সময় এবং টার্গেট নাম্বারটি মিথুন রাশি, আগামীকাল যে রাশি কথা বলবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে 5-8 এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা হচ্ছে সকাল 8:40 থেকে 10:26 পর্যন্ত মিথুন রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 9-3 এবং আপনাদের যে শুভ সময়টা 9:18 থেকে 11:32 পর্যন্ত সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা শুভ। এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন। দেখুন যে পাঁচ রাশির কথা বলছি কিনা, সে পাঁচ রাশি আগামীকাল কিন্তু লটারি পাবে। কত অ্যামাউন্টের পাবে, অর্থাৎ কত অর্থ পাবে, 5,000 পাবে না 50,000 পাবে না 5,00,000 পাবে না 50,00,000 না 1,00,000,000, সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্য চক্রের উপর। 5 টাকা হলেও কিন্তু এই রাশি কিন্তু লটারি কিন্তু পাবে। এর 3 নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টি হচ্ছে 10:32 থেকে আপনার 11:45 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার 6-2-5। কন্যা রাশির ক্ষেত্রে 1-টি সংখ্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে। 4 নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম, যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি বেরিয়েছে 8-4, 8-4 আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময়তে বেরিয়েছে 7:55 থেকে 9:02 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ আপনার যে রাশির নাম বললাম মকর রাশি। অন্তিম যে রাশি 5 নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল যে লটারি প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল দেখা যাচ্ছে, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 6-4 এবং আপনাদের যে শুভ সময়টা হচ্ছে 8:14 থেকে 10:49 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শুভ। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটুন, লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করবে। যাদের ক্ষেত্রে হচ্ছে না বা মিলছে না, নিজস্ব জন্ম ছক আপনারা অ্যানালাইসিস করুন এবং রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু যদি আপনার জন্ম ছকে স্ট্রং পজিশানে থাকে, আপনি কিন্তু লটারি থেকে বড় ধরনের অ্যামাউন্ট আপনি কিন্তু পাবেন। তো প্রত্যেকে গণেশ বাবার জয় করুন, অর্থাৎ গণপতি বাবা আপনারা অবশ্যই কমেন্টে লিখুন এবং দেখুন, অ্যাপ্লাই করুন জীবনে এবং নিজের দায়িত্বে আপনারা ভিডিওটি দেখুন এবং নিজের দায়িত্বে আপনারা লটারি কাটুন। কারণ আপনার কিসের মহাদশা চলছে, কিসের অন্তর্দশা চলছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনার জন্মছকে লটারির যোগ আছে কি না আমি এটা দেখতে পাচ্ছি না। আপনার ক্ষেত্রে হস্তরেখাতে লটারির যোগ আছে কি না আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই 5 রাশির কথা বললাম, এই 5 রাশি কিন্তু আগামীকাল লটারি কিন্তু পাবে। অর্থাৎ 5 রাশির মধ্যে হাজারো লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকেই পাবে আমি এই কথা বলছি না। কিন্তু যার ভাগ্য যত মজবুত হবে, সে কিন্তু আগামীকাল লটারিতে বড় ধরনের প্রাইজ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে অবশ্যই করুন। এবং যে নাম্বারটি দেখছেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, আপনারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।